নম্বর প্রশ্ন বলছেন, আমার ইসলামী ব্যাংকে নর্মাল অ্যাকাউন্ট আছে, আমি 1.5 বছর ধরে টাকা পাঠিয়েছি, কিছুদিন আগে কিছু টাকা পাঠিয়েছি, ফোন করে টোটাল ব্যালেন্স জানতে চাইলে দেখি 7-8 হাজার টাকা বেশি, এই বেশি টাকাটা কি আমার জন্য হালাল হবে? যদি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো যেহেতু তারা দাবি করছে যে তারা সুদভিত্তিক কারবার করে না, বরং তারা মোদারাবা মানে আপনার পুঁজি আমাদের পুঁজি জনগণের কাস্টমারের পুঁজি খাটিয়ে তারা ব্যবসা করছে এবং ব্যবসা থেকে লভ্যাংশ দিচ্ছে, আর তারা নিশ্চিত বলে না যে এত পার্সেন্টেজ আমরা বাৎসরিক বা মান্থলি দেব, বরং আমরা লাভ লসের শরিক আপনারা লভ্যাংশ থেকে আপনাদেরকে দিচ্ছি, সুতরাং জায়েজ সেটা যদি আপনি খান তো জায়েজ, আর যদি আপনি অধিক সতর্কতা আপনার তাকওয়া এবং ওয়ারা আর দাবি হচ্ছে যে আপনি যদি সন্দেহমুক্ত সুভাত মুক্ত থাকতে চান তার সবচেয়ে ভালো, তাহলে মুক্ত হওয়ার জন্য সেই টাকাগুলি দান করে দেবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনার রুজিতে আরও বেশি বরকত দেবেন, এমনি সাদকা খায়রাত করছেন, তো এই সন্দেহযুক্ত সামান্য কিছু টাকা পয়সার সংমিশ্রণ না ঘটিয়ে সেই টাকাগুলি যদি দান করে দেন সবচেয়ে ভালো, তবে সেটা আবশ্যক বলবো না, কারণ তারা বলছে যে আমরা ইসলামী ব্যাংক এবং ইসলামী কারবার করছি, যদি তাদের কথাই নয় ছয় থাকে তো তারা রবের সামনে জবাবদেহি করবে, তবে আপনাকেও সতর্ক থাকতে হবে। 5 নম্বর প্রশ্ন, পাইলটের চাকরি কি শরীয়ত সম্মত, আর একজন পাইলট কিভাবে সালাত আদায় করবে, কারণ তাকে এক এক সময় এক এক দেশে থাকতে হয়, এই সময় সে কোন জায়গার সময় মতো সালাত আদায় করবে? পাইলটের চাকরি শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই, যদি সে পাইলটের চাকরি নিয়ে সেখানে পাপে না জড়িয়ে যায়। অনেক চাকরি আছে, চাকরিগুলি হালাল কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়ার কারণে সেই চাকরি তখন হারামের দিকে চলে যায়, কিন্তু মূলত পাইলটের চাকরি করা জায়েজ, কোনো অসুবিধা নেই। পাইলট কীভাবে সালাত আদায় করবে? পাইলট যেখানে থাকবে সেখানে সালাত আদায় করবে, যদি সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করা সম্ভব হয় আর জায়গা আছে তাহলে দাঁড়িয়ে সালাত আদায় করবে, আর যদি তাকে বসেই থাকতে হয় সিটে, সেখান থেকে ওঠা সম্ভব না হয় এই সালাতের সময় 5-10 মিনিটের জন্য, তাহলে বসেই সালাত আদায় করবে, যদি কিবলামুখী হওয়া সম্ভব হয় যে কিবলার দিকে ফ্লাইটটি যাচ্ছে তাহলে কিবলামুখী হয়ে সালাত আদায় করবে, আর যদি তা সম্ভব না হয় উল্টো দিকে ডানে বামে উত্তর দক্ষিণ কোনো অসুবিধা নেই, ফাইনামাতু আল্লু ফাস্তা মজহ, যখন কিবলামুখী হতে সক্ষম নয় কোনো ব্যক্তি, সে পাইলট হোক অথবা কোনো বন্দী হোক অথবা কোনো রুগী অসুস্থ ব্যক্তি হোক, যে কোনো অবস্থা নিরুপায় এখন কিবলামুখী হতে পারছি না বা কিবলা সম্পর্কে আমি বুঝতেই পারছি না আর কেউ আমাকে বলার নেই, তাহলে যেই দিকটা আপনার যেই দিকটা পারছেন এবং যেই দিকটা অনুমান হচ্ছে সেটা কিবলা সেদিকে করবেন। এক কথায় ফাত্তাকুল্লাহ মাস্তাতাও, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, এই ব্যক্তির সাধ্যে রয়েছে যে আমি বসে এইভাবেই সালাত আদায় করি, এর বেশি আমি পারছি না, কিবলামুখী হতে পারছি না, কোনো অসুবিধা নেই, সেই অবস্থায় যথাসময়ে ওয়াক্তের ভিতরে সালাত আদায় করতে, ওয়াক্ত পার করা মোটেই জায়েজ নয়, যে কোনো অবস্থায় যতক্ষণ হুঁশ আছে সালাত ঠিক ঠিক টাইমে আদায় করতে হবে, যে সালাতের শুরু এবং শেষ রয়েছে তার মাঝখানেই আদায় করতে হবে। এক এক সময় এক এক দেশে থাকে, হ্যাঁ যেই দেশে থাকবে দেখবে যে আমার এই ফ্লাইটটি এখন কোনখান দিয়ে কোন দেশ দিয়ে অতিক্রম করছে বা কোন দেশের কাছাকাছি হয়ে অতিক্রম করছে, যেই এলাকা দিয়ে অতিক্রম করছে সেই এলাকার টাইম ফলো করবে এবং সেখানকার সময় অনুযায়ী সালাতের টাইম ধরে নিয়ে সালাত আদায় করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।